নমস্কার বন্ধুরা, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছে আপনাদেরই প্রিয় চ্যানেল বেঙ্গল আপডেট। আজকের খবরটি পার্শ্ব শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। তো আসা যাক আজকের খবরটিতে। তো এই খবরটি একটি নিউজ পেপারে বেরিয়েছে, তো খবরটি আপনাদের আমি পড়ে শোনাবো, তো আপনারা ভালো করে শুনুন। একাধিক প্রতিকূলতাকে জয় করে টানা 14 দিন ধরে নিজেদের অধিকারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন পার্শ্ব শিক্ষকদের একাংশ। 10 দিনে পড়ল পার্শ্ব শিক্ষকদের অনশন, কিন্তু অনশনে জুটল না একটিও অ্যাম্বুলেন্স পানীয় জল। ইতিমধ্যেই টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক, একজন শিক্ষিকারও মৃত্যু হয়েছে, কিন্তু তারপরও হেলদোল নেই রাজ্যের। মৃত্যু, অসুস্থতা, ধর্ণা, অনশনের পরও ফের পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দায় চাপালেন বামফ্রন্টের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তর ঘাড়ে। ডায়মন্ড হারবারে মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী মন্তব্য করেন, পার্শ্ব শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল রাজ্য সরকার, কিন্তু তাদের দাবি পূরণে প্রয়োজন টাকা, সেই টাকা কে দেবে? পার্শ্ব শিক্ষকদের এই সমস্যার পিছনে পূর্বতন বাম সরকারকেই দায়ী করে প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তকে কাঠগড়ায় তোলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। বলেন, বাম আমলে অসীমবাবু বিভিন্ন পদের নাম করে বিধি বহির্ভূতভাবে একের পর এক শিক্ষক নিয়োগ করেছেন, ফলে সেই চাপ এখন আমাদের ওপর পড়ছে, আমাদের সরকার তাদের নিয়োগ করেনি। এর আগে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, শিক্ষকদের সামগ্রিক বিষয়গুলি বিবেচনায় আনা হয়েছে এবং আনা হয়েছে বলেই 40-50% টাকা আমরা বাড়িয়েছি 2018 সালে। তার আগেও আমরা 2014-15 সালে তাদের 60 বছর পর্যন্ত চাকরির মেয়াদ ও 3 বছর অন্তর 5% বেতন বৃদ্ধির বিষয়টিও আমরা করেছি। বৃত্তিমূলক শিক্ষকদের ক্ষেত্রেও 3 বছরে 5% শহরে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এরপর ওরা আমাদের কাছে আসে, ইপিএফ আওতায় আনা যায় কি না তাও আমরা বিবেচনা করেছি, স্বাস্থ্যসাথী আওতায় আনা যায় কি না আমরা সেটাও দিয়েছি। ওদের কিছু ছুটির দাবি ছিল, তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওরা ঠিকমতো ক্লাসে সুযোগ সুবিধা পেত না, সেটা আমরা ব্যবস্থা করে দিয়েছি। শিক্ষামন্ত্রীর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় শিক্ষকদের মধ্যে। পরে শিক্ষামন্ত্রী তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করা সেই মন্তব্য সংক্রান্ত ভিডিওটি মুছে ফেলেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আরও কিছু খবর এলে আপনাদের জানানো হবে। চ্যানেলের সঙ্গে থাকুন, ভালো থাকুন।